বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধে নামল রাজ্যের আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে এবং বড়মুড়া পাহাড়ের চন্দ্রসাধু পাড়া ব্রিজ সংলগ্ন এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের উপর। নামটা দেখালে যদি সংগঠনের খবর প্রকাশ, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নিজেদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে ময়দানে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ইউআইআরপিসি শুক্রবার সকাল 6টা থেকে রাজ্যের বিভিন্ন স্থানের ন্যায় মুঙ্গিয়াকামি পাহাড়ে এবং বড়মুড়া স্থিত চন্দ্র সাধুপাড়া এলাকায় আত্মসমর্পণকারী বৈরীরা বিভিন্ন দাবির নিরিখে জাতীয় সড়ক পথ অবরোধ করে বসে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় ছোট বড় যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষজনদের। এদিনের এই পথ অবরোধকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মহকুমার বিভিন্ন স্থানে পুলিশ, টিএসআর সহ সিআরপিএফ বাহিনী দ্বারা আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আর তোর এমনি কুয়াশা টুয়াশা না প্রচুর হায়ার অফিসিয়াল অথরিটি কার্ড আছে। সাইনবোর্ডটা তো লিখে নি সামনে ওইটা লেখাটা চিনি দাবি না গছি দে, চিনি দাবি না গছি দে, চিনি দাবি না গছি দে। এদিকে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এক আত্মসমর্পণকারী জঙ্গি নেতা জানান, দাবি পূরণ না হলে তাদের এই অবরোধ অব্যাহত রাখবে। এদিন সকাল 6টা থেকে তাদের এই পথ অবরোধ চলছে। এদিকে সাধারণ জনগণ চাইছেন যাতে জাতীয় সড়কে চলাচলকারী সাধারণ জনগণের সমস্যা দূরীকরণে প্রশাসন যেন অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করে। মানে আমাদের সকাল 6টা থেকে আগামী সকাল 6টা পর্যন্ত আমরা ওই আন্দোলন থাকবে, যতটুকু পর্যন্ত গভর্নমেন্ট আমাদের সাথে এই বিষয় নিয়ে মানে আলোচনা না হয় ততটুকু পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছি এই এই আন্দোলনের জন্য।
আপনারা মূলত কয় দফা দাবি নিয়ে আজকে আন্দোলন করছেন? আমরা তো প্রায় 39টা দফা আছে, এটা আমরা আগে এর আরও বেশি থাকতে পারি, আমরা এটা সব কিছু সিদ্ধান্ত নিয়েছি, আগে আমরা প্রেস মিট করা হয়েছে এই ব্যাপারে, এটা আপনারা কারেকশন করে নেবেন, কারেকশন করবেন, আর সব কিছু তো আমরা এই বিষয়ে এই সময়ে আমরা বলতে পারবো না আপনাদেরকে। আমরা আজকে ওই চম্পানগর হাইওয়ে রুটে আমরা রুট ব্লক করা হয়েছে। এখন পর্যন্ত কি শান্তিপূর্ণভাবে চলছে? হ্যাঁ, এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আছে, আমাদেরকে পুলিশ প্রশাসন আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদেরকে আমরা সিকিউরিটি দিতে আছে, শান্তিপূর্ণভাবে আমরা কাজ করতেছে। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমরা কোনো সমস্যা নেই। আপনার নাম? আমার নাম, আমি আমাদের সংগঠনের TUIRPC-র সেন্ট্রাল কমিটির ফাইন্যান্স সেক্রেটারি আশুতোষ দেববর্মা। থ্যাংক ইউ।